কলকাতায় জুনিয়র ডাক্তাররা অনশনে বসেছে আর এই অনশনরত জুনিয়র ডাক্তারদের সমর্থন জানাতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 48 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে চিকিৎসকরা। আজ সকাল থেকেই দেখা যায় কোচবিহারের মেডিকেল কলেজের বহির্বিভাগে বন্ধ থাকে ডাক্তারদের চিকিৎসা পরিষেবা, আর যার ফলে সমস্যায় পড়ে সাধারণ রোগীরা। দূর দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা করতে আসলে তারা চিকিৎসা করতে না পেরে সমস্যায় পড়ে এবং তাদের যেটা অভিযোগ রয়েছে যে বিভিন্ন চিকিৎসার জন্য আসে তারা কিন্তু চিকিৎসা পায়নি। তবে চিকিৎসকদের পক্ষ থেকে যেটা জানানো হয় তারা সাধারণ মানুষের সমস্যার কথা বুঝতে পারছেন, তবে রাজ্য সরকার যেভাবে জুনিয়র ডাক্তারদের অবহেলা করছে, জুনিয়র ডাক্তারদের কোনো রকম দাবি মানছে না, স্বাভাবিকভাবেই জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছে চিকিৎসকরা। কোচবিহার থেকে সঞ্জয় দাস, হিরোগ্রায় নিউজ টাইম।